বর্তমান সময়ে কন্টেন্ট মেকিং এবং ব্লগ তৈরি করা একটি পরিচিত বিষয়। আমাদের সাথে আজকে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন 5 জন তরুণ যারা পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট মেকিংয়েও সমান পারদর্শী। আজকে আমরা কথা বলবো তাদের সাথে। সাথে রয়েছে আমি মিশরাত জান্নাত। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদুর রহমান মানিক। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3rd বর্ষে পড়াশোনা করছি চীনা ভাষা সংস্কৃতি বিভাগে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার পেজের নাম হচ্ছে ভয়েস অফ মানিক। আমি ফারহান সাদিক, আমার পেজের নাম দিলীপুর ফারহান, কন্টেন্ট ক্রিয়েটর। আমি এখন পড়ছি ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট। আমি রাতুল সিনহা, এন্টারটেইনার অ্যান্ড ব্লগার, আর আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএ করছি। আমি শাদিন আহমেদ, আমার অনলাইন প্ল্যাটফর্মের নাম প্রবোধ শাদিন, যেখানে আমরা ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলি। আমি ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। হ্যালো, আমি নাসির দামজিদ, আমার পেজের নাম নাসির দামজিদ অফিসিয়াল। আমি ইংরেজি সাহিত্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। প্রথমে আমি জানতে চাইবো স্বাধীন ভাইয়ের কাছে, আপনি কেন গতানুগতিক কোনো পেশাতে না জড়িয়ে এই কন্টেন্ট ক্রিয়েশনের এই স্ট্রিমে আসলেন? সো আমি আমার জার্নিটা যদি ছোট করে বলি, লকডাউনে যখন বাসায় ছিলাম তখন আসলে কোনো কাজ নেই, বাসায় ফিজিক্যালি কাউকে গিয়ে পড়াতেও পারছি না। আর যেহেতু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আছি, প্রত্যেক বাবা মা চায় তার স্টুডেন্টকে যেন একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে পড়ানো যায়, ওই থট বা মেন্টালিটিটা কিছুটা হলে দেওয়া যায়। সো সেই ক্ষেত্রে আমি তখনও পড়াতে পারছি না। লকডাউনের টাইমটাতে আমার একটা মোবাইল ছিল, ওই মোবাইল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে কথা বলা শুরু করা, অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছি, পড়ানোর চেষ্টা করেছি। বাট এই জিনিসটা নিয়ে কথা বলার দরুন ইউটিউবে এবং ফেসবুকে আমি ভালো আউটপুট পেয়েছি বা অডিয়েন্সরা আমার সাথে ভালোভাবে এনগেজ করতে পেরেছে। এখানে কি প্রথমবারে আপনি এনগেজমেন্ট বেশি পেলেন, ভিউজ বেশি পেলেন? মোটামুটি বলা যায়। আমি এর আগেও বিভিন্ন টপিক নিয়ে ভিডিও টিডিও করতাম, আমার ইচ্ছা মতো আমি বুক রিভিউ করতাম। প্রথমে বই পড়তে ভালো লাগতো, আমি এগুলো বলতাম। বাট যখন হচ্ছে আমি ওই পড়ানোর একটা ভিডিও দিলাম, আমার ইউটিউবে আমি দেখলাম যে 10-15 দিন পর ওই ভিডিওটা 1000 ভিউজ হয়েছে। সেই জায়গা থেকে আমি এই অ্যাডটেক রিলেটেড ভিডিও বানানো শুরু করলাম। আস্তে আস্তে লকডাউন শেষ হলো, ঢাকায় আসার পর আমি চিন্তা করলাম আগে একা আমি বানাতাম, আমি যদি এখন একটা টিম বিল্ড করতে পারি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাধ্যমে, তাহলে আমরা আরও বেশি স্টুডেন্টের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারবো। কারণ গ্রামের একটা ছেলে চাইলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাইয়া বাপুর কাছে পড়তে পারছে না। বাট সেম কথাটা যখন আমি ভিডিও আকারে তাকে বলছি, তাকে গাইডলাইন দিচ্ছি, এখন সমগ্র বাংলাদেশেই আমাদের স্টুডেন্টরা আছে এবং তারা আমাদের থেকে উপকৃত হচ্ছে। এবং প্রতিদিন আমরা 50,000-এর অধিক শিক্ষার্থীকে হচ্ছে অ্যাডমিশন রিলেটেড গাইডলাইন এবং HSC-তে কীভাবে ভালো করতে হবে এই জিনিসগুলোকে নিয়ে কাজ করছি। ধন্যবাদ ভাইয়া। একই প্রশ্ন থাকবে আমার নাসির তামজিদের কাছে। কথা হচ্ছে যে গতানুগতিক পেশার দিকেই যাব, কন্টেন্ট ক্রিয়েশন ভালো জিনিস, খারাপ না, কিন্তু আর এখনও তো গতানুগতিক পেশার মধ্যেই আছি। বেশ কয়েকটা এডটেক প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, ইংরেজি সেখানে পড়াচ্ছি। আপনি শুধুমাত্র এডুকেশনাল প্ল্যাটফর্মের সাথেই নয়, আপনি আরও অনেক কিছুর সাথে যুক্ত আছেন। আপনি গান করেন, সেই ধরনের ভিডিও আপনার চ্যানেলে রয়েছে, আপনি পোয়েট্রি শর্ট ফিল্ম করেন, আপনি ফানি ভিডিও করেন, ইভেন মাঝে মাঝে আমরা মোটিভেশনাল ভিডিও আপনার কাছ থেকে পাই। আপনি হচ্ছে তাহলে কোন জনরাটাকে বেশি প্রাধান্য দিবেন যদি আমরা একটাকে বাছাই করতে বলি? মানে আমি তো আসলে মানে এটা বললে মানুষ কী মনে করবে আমি জানি না। আমি কাজী নজরুল ইসলামের অনেক বড় ফ্যান, ওনার কিন্তু কোনো জনরা নাই। উনি একই রকমভাবে যেরকম কবিতা লিখেছেন, গান লিখেছেন, সিনেমা লিখেছেন, সিনেমার শুটিংও করেছেন, নায়ক হিসেবে অভিনয় করেছেন, বিশ্বযুদ্ধ করেছেন, মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং রুটির দোকানে কাজ করেছেন, লেটোর দলে গান গেয়েছেন। মনে হয় যে আমার কাছেও জিনিসটা তাই, আমার যখন যেটা ভালো লাগে তখন সেটা করি। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার রাতুল সিনহার কাছে যাব। আপনার কাছেও একই প্রশ্ন আমার, আপনি কেন এই কন্টেন্ট ক্রিয়েশনটাকেই বেছে নিলেন? অন্যান্য গতানুগতিক পেশা কিংবা অন্যান্য স্টুডেন্টরা যেগুলো করে আর কি, টিউশন, টাকা বেশি, হ্যাঁ, আর সেকেন্ড হচ্ছে আমার ক্রিয়েটিভ ইনপুট দিতে ভালো লাগতো ছোটবেলা থেকে। আমি মানে অনেক বেশি ইমাজিনেটিভ ছিলাম। ইমাজিনেটিভ বলতে আমরা যদি একটু বিশ্লেষিত ভাবে, হ্যাঁ, আমি একা একা খেলতাম, লোনার ছিলাম। সো আমি হচ্ছে ধরেন আমার ইমাজিনেশনে একটা ফ্রেন্ড থাকতো যার ফায়ার আছে মানে পাওয়ার হিসেবে, আর আমার হচ্ছে আইস আছে। তো আমি মাথার মধ্যে চিন্তা করতেছি কীভাবে খেলে, আমি দেয়ালে বাড়ি দিয়ে হচ্ছে বল আসতো ওইটাকে মেরে মেরে এরপর চিন্তা করতাম যে কত রান করতে পারছি আজকে আমি। সো ওই যে প্রিটি লোনলি কেট যে আর কি ইমাজিনেশনে সারাদিন থাকতো, সো ওইটাকে আমি চিন্তা করলাম যে এই দেখতাম যে আমার আশেপাশের মানুষজন এটা পছন্দ করতেছে আমি যখন কিছু বলি, তো ভাবলাম যে কন্টেন্ট ক্রিয়েশন করি আর টাকা বেশি। ফার্স্ট জিনিসটাই টাকা বেশি আর কিছু না, কারণ আমি ফার্স্ট ভিডিও দিচ্ছি যেদিন ওই দিন দেখছি একটা ভিডিও চলতেছে, ভিডিওতে ফার্স্টে এমনগুলো এতগুলো টাকা পড়ছে, আমি বলি এডিট করতে হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ।
এরপর আমরা চলে যাচ্ছি ফারহান সাদিকের কাছে। বিষয়টা হচ্ছে যে এই যে গতানুগতিক ধারার বাইরের যে কথাটা আসতেছে, এটা অ্যাকচুয়ালি যে আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশনটাও গতানুগতিক ধারার ভেতরেই আসবে আমি আশা করি। কারণ এখানে আমার সাথে যারা বসে আছে, যেমন মানিক, রাতুল ভাই, বর্তমানে রাতুল ভাই কিন্তু অনেকে ফলো করে এবং অনেকে দেখে তার কাজগুলো, এবং বর্তমানে কিন্তু এই যে আমরা কিন্তু এই কয়েকজনই বললাম যে এই কয়েক বছরের মধ্যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন খুব বেশি ভালো মতো স্টার্ট হয়েছে 14-15-16 এই সময় থেকে, আস্তে আস্তে কিন্তু এই দিকেও আসতেছে। আগে আমরা কি মনে করতাম, যারা ভিডিও টিডিও বানায় এরা পড়াশোনা করে না কিছু না, কিন্তু এখন দেখতেছেন আমার সামনে রাতুল ভাই বসে আছে, নাসির বসে আছে। আমার টিউশনের লাকটা একটু খারাপ ছিল, একজনের HSC পরীক্ষায় হয়নি, একজন ক্যাডেট কলেজে পরীক্ষায় দেয়নি, মানে পড়াইতাম, আরেকজনদের পড়াইতাম আর্টসের, তাদের আর্টসের সাবজেক্টগুলোরই পরীক্ষা হলো না, সায়েন্সের সাবজেক্টের পরীক্ষা হলো। সো এই জন্যে আমি দেখলাম যে এমন একটা কিছু করা লাগবে যেটা আমার কিছু বছর আমার সাথে থাকবে, মানে আমি টিউশন করাইলে এক মাস আমার সাথে একটা স্টুডেন্ট থাকে। বাট কন্টেন্ট ক্রিয়েশন, আমি একটা কন্টেন্ট আজ করলাম, এটা দুই বছর পরেও আমার কন্টেন্টই থেকে যাবে কেউ যদি দেখে। সো এই জায়গাটা থেকে আমি দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েশনটা করি, এবং আমার ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার চাকরি বাকরি করার ইচ্ছা আছে, পুলিশ হওয়ার ইচ্ছা আছে আমার। পুলিশ হইতে চাই কারণ হচ্ছে আমার ক্যাডেট কলেজে যেসব বন্ধুরা ছিল তারা এখন সবাই হচ্ছে আর্মিতে আছে, আমার রুমমেট সবগুলো এখন আর্মি অফিসার, একটা নেভি অফিসার, নাসিরের রুমমেট এখন এয়ারফোর্স অফিসার। তো এই যে সবাই অফিসার হয়ে গেছে, তো এই জিনিসটা আর কি বাসাতে থেকে তো দেখে যাদের সাথে ছোট থেকে বড় হইলাম, তো কন্টেন্ট ক্রিয়েশন করলে সবাই সেলফি তুললেও মানে স্যালুটটা দেয় না আর কি। হ্যাঁ, তো যাতে এই সেলফি তোলার পাশাপাশি স্যালুটও মাঝে সাথে দিতে পারে দোয়া করবেন, এই জন্য আর কি আমি পুলিশ হইতে চাই, আর পাওয়ার টাওয়ার তো থাকেই। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি একটু মানিকের কাছে জানতে চাইবো, আপনার এই স্ট্রিমে আসার কারণ এবং এর পেছনের গল্পটা কি, আপনি কেন এই গতানুগতিক ধারার বাইরে চলে আসলেন? আচ্ছা, গতানুগতিক ধারার বাইরে আসার মানে একটা বেশ বড় কারণ ছিল, আমি কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি আমার এন্টায়ার লাইফে A+ পাই নাই, ওটা দেখতে কীরকম এটা আমি জানি না। তো আমি এখানে অ্যান্ড আমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে এটাও আমি কখনো কল্পনা করি নাই। আমি ভাবছিলাম যে হয়তো বা সাত কলেজে হইলে হয়তো খুব ভালো হয়, আর যদি আল্লাহ চায় যদি ঢাকা ইউনিভার্সিটিতে হয় একটা যে কোনো সাবজেক্ট, তো আলহামদুলিল্লাহ আমার কোনো জায়গায় চান্স হয় নাই, শুধু ঢাকা ইউনিভার্সিটি চান্স হয়েছে তার একদম শেষের দিকে। তো চাইনিজ ডিপার্টমেন্টে এখন আছি আমি, তো এখানে দেখলাম যে আমার আমার ডিপার্টমেন্ট সহ অন্যান্য যে ডিপার্টমেন্টের মানুষরা আছে সবাই হচ্ছে BCS এর জন্য পড়াশোনা করছে বা একটু কর্পোরেট লেভেলে যাওয়ার চেষ্টা করছে। আমি 9-10 সায়েন্সে ছিলাম, আমার কাছে খুবই কঠিন লাগতো, আমি কেমনে কেমনে হায়ার ম্যাথ পাস করছি আমি জানি না। আমার একটা ফ্রেন্ড ছিল, তো আমার অনেক হেল্প করছে, থ্যাংকস টু হিম। তারপর মনে হলো যে আমি তাহলে কলেজে উঠে আসতে চলে আসি, তারপর এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি আসা। তো এখানে আমার মনে হয়েছে অনেক বেশি কম্পিটিশন রাদার দ্যান কন্টেন্ট ক্রিয়েশন, বিকজ কন্টেন্ট ক্রিয়েশনে আমার কাছে মনে হয় যে আমি যতটুকু এফোর্ট দিচ্ছি সেম এফোর্টটা যদি আমি অন্য কোথাও দেই ওইখান থেকে কম রেভিনিউ জেনারেট হবে। এখানে আমি সেন্টার, হ্যাঁ প্লিজ, চাই আপনি যেহেতু বললেন যে ওইখানে খুব পড়াশোনা, একাডেমিক লাইফে খুব বেশি কম্পিটিশন, আপনার কি মনে হয় না কন্টেন্ট ক্রিয়েশনের যে স্ট্রিমটা এখানেও অনেক বেশি কম্পিটিশন আছে, এখানেও টিকে থাকার জন্য যথেষ্ট এফোর্টের দরকার? একদম অবশ্যই দরকার আছে, বাট তুলনামূলক কম, মানে তুলনামূলক অনেক কম। আপনি হচ্ছে যদি আপনার এথিক্স ঠিক রেখে আপনি যদি আপনার কি বলে ভালো ভালো কন্টেন্ট দিতে পারেন আপনার মতো করে, তাহলে আমার মনে হয় ওই জিনিসটা আপনাকে বেশি মানে হেল্প করবে গ্রো করতে। আর আমার ব্যাপারটা হচ্ছে আমার না এই জিনিসটার প্রতি প্যাশন আছে, আমার ভালো লাগে কাজ করতে, আমার পড়াশোনা করতে কখনোই ভালো লাগে নাই, তো আমি ওইখানে ভালো কিছু করতে পারবো না আমি জানি। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে যদিও বা কম্পিটিশন আছে আমার কাছে মনে হয়েছে তুলনামূলক কম, প্লাস আমার জিনিসটা করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এটা মানে মানে করতেছি এখন। আর এখানে রাতুল ভাই যেটা বললো টাকা আছে, ডেফিনেটলি টাকাটা একটা বড় ফ্যাক্টর, টাকা আছে প্লাস নেমও আছে, ফেমও এখান থেকে পাওয়া যায়, মানুষ দেখলে দু চারটা কথা বলতে চায় মাঝে মাঝে। সো দ্যাটস ওয়াই আমি আর কি গতানুগতিক ধারাটাকে একটু অ্যাভয়েড করে এই ধারাতে একটু আসার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস আমি আপনাদের সকলের কাছ থেকে জানতে চাইবো, স্পেশাল অনেক কিছু অনেক মুহূর্তে হয়তো আপনাদের এতদিনে ক্রিয়েট হয়েছে, ভক্তদের সাথে বলি, নারী ভক্ত বলি, যাই বলি সেটা আমরা, তো আপনাদের সেই মুহূর্তের অনুভূতিটা কেমন? আমার আমার কাছে কখনো মনে হয় নাই যে কোনো একটা মুহূর্ত স্পেশাল হবে, কারণ এত বেশি হয়েছে যে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি নর্মাল হয়ে গেছে। বাট আমি বলবো যে ফার্স্ট টাইম যখন আমার সাথে কেউ একজন ছবি তুলছিল তখন আমি ফেমাস ছিলামও না, মানে আমি কন্টেন্ট বানাইতাম, হয়তো দুই একজন দেখতো আর বাদবাকি সবাই ইগনোর করতো। তো এর মাঝখানে আমি মিরপুর গিয়ে হারাই গেছিলাম একদিন পল্লবীর দিকে, তো আমি ঘুরতেছি একটা জায়গা খুঁজতেছি, এর মাঝখানে একজন আমাকে পিছন থেকে ডাক দিতেছিল, তো আমার ফ্রেন্ড ছিল সাথে, তো বলতেছে আমি বলতেছি আমাকে কে জানি ডাক দিতেছে, ও বলে যে না না দোস্ত
মন প্রফুল্ল থাকলে এমনি মনে হয় যে কেউ ডাকতেছে। তো পরে এরপর তাকে দেখি যে একটা মেয়ে ছিল, তো ওর ও হচ্ছে গিয়ে দ্য ফার্স্ট পার্সন টু টেক এ সেলফি উইথ মি। তো ছবি তোলার পরে আমি ওর নাম জিজ্ঞেস করছি, কেমন আছো তুমি? ওইটা না, কারণ আমি তো ওর নাম জানতাম, কারণ মানে যখন ফলোয়িং কম থাকে তুমি সবাইকেই চিনো। তো ওইটাই আমার কাছে ফার্স্ট স্পেশাল ছিল। এরপরে ইট জাস্ট ওয়েন নর্মাল। একই প্রশ্ন আমি নাসির তামজিদকেও করবো, এমন কোনো মুহূর্ত বা এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছে? সেরকম আমি ফেমাস না, আমার সাথে ছবি টবি সেরকম কেউ তুলে না, তুলতে আসলে ভালোই লাগে। আসে দু একজন আসে, এসে বলে যে আপনার ভিডিও দেখি, আপনার ভালো ভিডিও বানান, আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখি, ইন্সপায়ার্ড হয়ে আপনার ক্লাস ভালো লাগে, অনেক কিছুই বলে। আমি মনে করি সবার কাছেই এরকম বার্তাটা আসে। তো আমার কাছে একটা বার্তা এসেছিলো যে আমার সাথে দেখা করতে চাই, দেখা করলে সে আমাকে বিল খাল বিল দেখাতে নিয়ে যাবে আর কি ঢাকার আসে। স্বাধীন ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো যে আপনার জীবনে বা আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের যে সময়টা, যে ব্যক্তিকাল, এর মধ্যে আপনার স্পেশাল সময় কোনটা ছিল, অনুভূতি? আমার স্পেশাল বলতে গেলে, খুব সুন্দর একটা প্রশ্ন, স্পেশাল যদি কিছু বলি, দুইটা স্টুডেন্ট আছে, যেমন এবছর একটা ছেলে আছে সি ইউনিটে চান্স পেয়েছে এই বছর, সে হাঁটতে পারে না, সো সে ফিজিক্যালি কোথাও যে কোচিং করবে এটা সম্ভব না। আমাদের কাছে পড়াশোনা করেছে, ওকে নিয়ে আমাদের ভিডিও আছে, খুব ভালোই ভিউজ টিউজ হয়েছিল, ওই ছেলেটা চান্স পেয়েছে। আরেকটা ছেলে ছিল মিরপুরের, ও আসলে চোখে দেখে না, মানে জন্ম থেকে হচ্ছে ব্লাইন্ড। সো ও হচ্ছে, তাদের যে একটা সিস্টেম আছে ব্রেইলি বা এই টাইপের পড়াশোনার, সো ও ওই সিস্টেমে, আর আমাদের যে ভিডিওগুলো, ও প্রতিদিন ইয়ারফোনে আমাদের ভিডিওগুলো শুনত। ওর মা আমাদেরকে হচ্ছে রিচ করে যে বাবা আমার ছেলেটা প্রতিদিন রাতে তোমার ভিডিও শুনে তোমার মোটিভেশনাল কথাবার্তা কিংবা তোমার ক্লাসের কন্টেন্টগুলো ও তো দেখতে পারে না, ওইগুলো শুনে শুনে হচ্ছে পড়াশোনা করে। পরবর্তীতে ওর চান্স হয়নি, ও বর্তমানে হচ্ছে বিউপিতে আছে, বাট ওই ছেলেটার হয়েছে। সো এই মোমেন্টগুলো আসলে স্পেশাল। আমি আসলে এত ফ্যান, এত দিয়ে কী করব? আমি দুইটা ছেলের লাইফে খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারছি, এটা আমার কাছে খুব দারুণ লাগে। আপনার সবচেয়ে স্পেশাল মোমেন্ট কোনটি ছিল? একবার আমি মিলিটারি মিউজিয়ামে ঘুরতে গেছিলাম, তো কিছু রেস্ট্রিকশন জায়গা থাকে, মানে রেস্ট্রিক্টেড জায়গা থাকে যেখানে যাওয়া যাবে না, ধরা যাবে না জিনিসপাতি। তো আমি ভুলে, মানে খেয়াল করি নেই, লেখা ছিল রেস্ট্রিক্টেড এরিয়া, ঢুকা যাবে না, তো আমি ঢুকে গেছি। তো মানে যে আনসার ভাই ছিলেন বেশ মানে জোরে সোরে মানে ধমক দিতে আমারে, এই মেয়ের চোখে দেখেন না, কই ঢুকতেছে, লেখা আছে দেখেন না। তো আমি সরি বলে বেরোছি, তার পরক্ষণে ভাই খেয়াল করছে যে হয়তো কোনো ভিডিওটিও দেখছে, আরে মানিক ভাই সরি সরি আমি খেয়াল করি না, আচ্ছা আপনি দেখেন দেখেন। তো ওই জিনিসটা মানে বেশ আমার কাছে ভালো লাগছে। সব কিছুর প্রথমেই স্পেশাল এভরিডে, আমি মনে করি প্রতিদিন যখন ফলোয়ার নাম্বার বাড়ে, একটা করে নাম্বার, আমি আমার জিরো থেকে একদম ফার্স্ট ফলোয়ার, তো আমার ছোটো ভাই ছিল ফার্স্ট ফলোয়ার থেকে, এই যে এখন যতগুলো ফলোয়ার, প্রত্যেকটা ফলোয়ার কাউন্ট আমি জানি, এখন কত ফলোয়ার চলতেছে আমি জানি, আমি দেখি নিয়মিত। সো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল। আমার একটা ভয় লাগে, মানুষ ছবি তুললে স্পেশাল তো লাগে, আমার ভয় লাগে কি যে আজকে আমার সাথে যে ছবি তুলতেছে কালকে দেখা হইলে চিনবে কি না, বা কালকে ভুলে যাবে কি না এক মাস পর বা দুই মাস পর, এটা আমাকে হিট করে, এটা সত্যি কথা। তো সবাইকেই ভালো লাগে আমার, যারা ছবি তুলতে আসে বা দেখা করে বা কথা বলে বা কমেন্ট করে, সব কিছুই ভালো লাগে। বাট একদিন হয়েছিল কি, একটা শ্যুটে আমি শ্যুট করতেছি, আমি ইদানিং একটু ওয়েট গেইন করছি, মোটা হয়ে গেছি। তো শ্যুট চলতেছে, এই সময় একটা মেয়ে এসে বলছে, আল্লাহ ফারহান ভাইয়া আপনি এত মোটা, এমন বলছে আমাকে এসে। তো এইটা একটু বেশি স্পেশাল হয়ে গেছে আর কি, এত স্পেশাল আমি কোনোদিন ভুলবই না এটা। আজকে আমাদের আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন তরুণ শিক্ষার্থীদের নিয়ে, যারা পড়াশোনার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের সাথেও জড়িত আছেন। তো আজকে আমরা শেষ করব একটি গানের মাধ্যমে, গানটি পরিবেশন করবে আমাদের আজকের এই অতিথিরা। প্রথম দেখাতেই আমি প্রেমে পড়েছি তোমার, দু চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার, রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি, তোমার চোখেতে হারিয়ে যায় আমার মন, কারো কারো চুল দেখে পাগল যে আমি, এখন হৃদয়ের কথা আমি বলি কারে, আসে না কাছে আমি শুধু ভালোবাসি যারে, ও না একটু কথা কহ না, না পিছন ফিরে চাহো না, ও না একটু তুমি হাসো না।